আজি এই বহলপুর গ্রামে বিকাশ ফাউন্ডেশন তরফ যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে এটি শহ শহ সংখ্যার রোগী লাইন করে লোক নিজ নিজের স্বাস্থ্য পরীক্ষা করা ইচ্ছার সহিত নন্দীভূত হয়েছেন। আমি তো বড় কৃতজ্ঞ বর্তমান বহলপুর গ্রামবাসী কোণ এই পঞ্চায়েত তরফ যে বিকাশ ফাউন্ডেশনর অধ্যক্ষা ম্যাডাম উজ্জ্বলা ম্যাডাম এই প্রকার গ্রামকে চিহ্নিত করেছেন, যাকে আমি কেবে এই প্রকার ডাক্তার পাখে পৌঁছিবা অক্ষম কিংবা জেলা হেডকোয়ার্টর পৌঁছিবা অক্ষম এত দূরের থাকি। তো আজ সম হসপিটাল যে প্রকার বিশেষজ্ঞ ডাক্তার মানে আসছেন, তো আমি বহু লোক মানে খুশি আনন্দ অভরারে দেহ স্বাস্থ্য পরীক্ষা করছেন। আমি এইপাই মৃদুলা ম্যাডাম অশেষ গ্রাম তরফ কোণ এই অঞ্চলবাসী তরফ আমি ধন্যবাদ অর্পণ করছু। তৎসহিত আমার যশস্বী প্রধানমন্ত্রী এই প্রকার প্রয়াসরে বি রয়েছেন যে স্বাস্থ্য সেবা গ্রাম মানুষের পৌঁছে গ্রাম মানুষের পৌঁছলে লোক মানে এর সুবিধা সুযোগ পাইপার। তৎসহ আমার যে কেন্দ্রমন্ত্রী ওড়িশাপাই যে প্রকার আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা উপরে বি পদক্ষেপ নেওছেন, তো এইপাই আমি অশেষ অশেষ তাঁর ধন্যবাদ করছি এবং তাঁর চিরকৃতজ্ঞ। বহলপুর ঠারে বিকাশ ফাউন্ডেশন তরফ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং এই স্বাস্থ্যসেবা শিবিরে গ্রামসভাপতি নির্বাচিত প্রতিনিধি সরপঞ্চ ওয়ার্ড মেম্বর এবং গ্রামর অনেক ভলান্টিয়র অর্গানাইজেসন স্বেচ্ছাসেবী অনুষ্ঠান সমস্তে সহযোগ করছেন এই স্বাস্থ্যসেবা শিবির এবং গ্রামবাসী মানে অতি আগ্রহ উল্লাস সহ আসি করছেন। বর্তমান সুদ্ধা মেডিসিন বিভাগের ডাক্তার এবং অস্থিশ ডাক্তার পৌঁছলে খুব আনন্দ উল্লাস সহ নিজ দেহকে দেখি ঔষধ মধ্যে নিয়ে ঘরক যাচ্ছেন। আজ যে স্বাস্থ্যসেবা শিবির অনুষ্ঠিত হয়েছে এই স্বাস্থ্যসেবা শিবিরের অধ্যক্ষ বিকাশ ফাউন্ডেশনের অধ্যক্ষ ডাক্তার প্রধানজীঙ্কু ধন্যবাদ অর্পণ করুছি। তো তাঁর যে জনসাধারণ প্রতি স্বাস্থ্য সেবার যে মনোভাব অছি সেই এই অঞ্চলবাসী তরফ অর্পণ করুছি। আজি বোলপুর গ্রাম পঞ্চায়েতের আমার বিকাশ ফাউন্ডেশনের অধ্যক্ষা শ্রীমতী মৃণাল ঠাকুর পরামর্শক্রমে তাঁর সহযোগে এখানে মাগণা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে যাই। এখানে আমি মাগণা চিকিৎসা দেছু, মাগণা কনসলটেসন করুছু এবং পরীক্ষা মাগণা হচ্ছে এবং সমস্ত প্রকার ঔষধ মাগণা যোগাই দিয়েছি। সেই মো হৃদয় শ্রীমতী মৃণাল ঠাকুর বিকাশ ফাউন্ডেশন তরফ বহু বহু ধন্যবাদ অর্পণ করছি। স্বাস্থ্য শিবির হচ্ছে পনেরোশো জন আনিগল বিকাশ ফাউন্ডেশন তরফ বিভিন্ন ঠাকুর অধ্যক্ষতার আমি যদি আমি বহু খুশি এবং আমি আগ্রহ প্রকাশ করছি। এপাই যদি সবুদিন পাই জারি রুহতা তাহলে লোক মানে ভালো হুঁতে আমি সব সুবিধা বিপার। অধিকাংশ লোক অনেক গ্রামাঞ্চল সহরাঞ্চল যাওয়া বড় কষ্টসাধ্য, সে ডাক্তর পাখানে পৌঁছি পু না আর ঘর ডাক্তার যে সব চিকিৎসা করছেন সে মোটা আকার অঙ্ক আদায় করার চেষ্টা করছেন। দলাল বুলি চলছেন স্বাস্থ্যসেবা বিষয় বর্তমান দৃষ্টি মাধ্যমে হচ্ছে তা গৌরব এবং সৌভাগ্য এসব এই সব জারি রুহতা কেন্দ্র সরকার অধীনস্থরে সমস্ত ভাল উপকার হয়েপার। দিনের এই 2024 মশিয়া জানুয়ারি 24 তারিখে যে প্রকার শহশ রোগী আসি এটি উপকৃত হয়ে পড়ছেন তাপ আমি বড় গৌরব এবং নিজকে ধন্যবাদ মনে করছু। যে মুদুলা ঠাকুর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমানক আমি ধন্যবাদ জ্ঞাপন করছু। সে মাগণার স্বাস্থ্যসেবা করে লোক মানুষ মাগণার ঔষধ বণ্টন করে পেছেন তা আমি বড় গৌরবের কথা। এই বিষয় নিয়ে আমি বড় গৌরব নিয়ে নিজকে অনুভবই করে পুছু। বিকাশ ফাউন্ডেশন এপরি গোটে সেবা শিবির আমার গাঁরে আয়োজন কলা তা আমি ধন্যবাদ দেব। বাপুজীর সঙ্গে সবুলে তা সহ আগু রহব যাহলে বি আমার গাঁরে গোটে স্বাস্থ্যসেবা নথিলা শিবির হো নথিলা আখপাখ গাঁর লোক মানে সমস্তে এইপাই উপকৃত হয়ে পারছেন।
आमे भलांटो जति गछु बापूजी संगर जति गछु भलांटो रछु लोकन जिबासिया तुने की डॉक्टर से तो परामर्श करिबा मेडिसिन पई लाइन लगेबा ताको सुविधा सब सुविधा आमे देई पाछु एतिका आमे खुशी अछु एई एई तरफ रु हमको कहछे आमे कहि परु जे हम पंचायत रे गोडे करकी विकास फाउंडेशन रो अध्यक्ष मुदल खातुन मान मुकी मोदी सरकार को हम धन्यवाद ज्ञापन करू सदाशिवपुर ग्राम पंचायतर बहुत दूर ग्राम शिव मंदिर निकटस्थ कल्याण मंडप आज गोटे मागणा स्वास्थ्य शिविर आयोजन होश शह रोगी आसापी मागणार औषध बंटन करोटे सुजोग भाव भारी गर्व लगुच जो लोक मेरे पैसा ना औषध किणापी तो से लाभ उठे पार्टी भल लगा जे आम हिंदू निर्वाचन मंडल जब प्रति पंचायत यहाँ कार्यक्रम कराता तो लोक मैंने अधिका सुविधा पाइप गुरुत्वपूर्ण आ महत्वपूर्ण कार्यक्रम कर विकास फाउंडेशन अध्यक्षा मैडम मृदुला प्रधान को हृदय धन्यवाद जिला मुख्य चिकित्सालय 15 किलोमीटर दूर रास्तार चारोटी ट्रेन लाइन रही तो जिते बड़े ट्रेन जावासवा कर लोक मैंने जा सठिक समय पहुँचवाटा भारी कष्ट हो जाए जहा हूँ आम गाँ पाखे निज घर पाखे ये मेडिकल सुविधा मिलूँ ता भी संपूर्ण मागणा तो बहुत खुशी लगुच आई पंचायत मैंने सदाशिवपुर ग्राम पंचायत यह गोटे महत उद्देश्य नहीं जो कार्यक्रम कर भारी गर्व लगुच राष्ट्रमंत्री आम केन्द्र राष्ट्रमंत्री प्रभुदेव आनुकूल विकास ट्रस्ट आनुकूल आम विशाल स्वास्थ्य सेवा शीघ्र चलती आज बड़ संख्यार लोक अच्छा ग्रामांचल प्रभुत लोक आहाँकि आम स्वास्थ्य सेवा पाइबापी आज मैंने 18-19 किलोमीटर जावापर आम साधारण मेडिकल को जाऊँ स्वास्थ्य सेवाई कि उचित उचित पाऊँ किए रेफर कर कटक किए कहते भुवनेश्वर पटे जाओ कि आज आम जो आम सम हस्पिटा बरगढ़ हस्पिटा डक्टर आज उत्तम चिकित्सापी लोक साय कर सब आज धन्यवाद देवी मुदुला ठाकुर मैडम को जहा से फाउंडेसन जरिए आज आमको उत्तम सेवाई डक्टर पठाई प्रधानमंत्री को धन्यवाद बहुत धन्यवाद देवी मोर प्रिय प्रधानमंत्री राष्ट्रमंत्री समस्त को आज धन्यवाद देवी मुदुला ठाकुर भी देवी आपको धन्यवाद देवी जहा हूँ ग्रामांचल आज रोगी सेवा कर बहुत बड़ पदक्षेप नहीं आम ग्राम तरफ बहुत धन्यवाद देवी जदि आपणको आम वीडियोटी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।